হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এখন দেখো, আবার মানে যেই জলটুকু নিয়ে গেছিলাম সেই জলটুকু কিন্তু ঢেলে দিয়েছি বাবার মাথায়, তো আবার একটু জল ভরে নিলাম। তো এখানে দেখো কাঁঠাল পাতা পারলাম। কিসের জন্য পারলাম বলছি তোমাদের, কাঁঠাল পাতাটা পারলাম আমি পাঁপড় বানানোর জন্য। কাঁঠাল পাতায় পাঁপড়টা বানাবো, তো সেই জন্য কিন্তু এখানে কাঁঠাল গাছ ছিল, সেই জন্য সুমনাকে বললাম ঠিক আছে তাহলে পেরে নে। বাজা তো তারপরে কিন্তু আমরা এই যে চামুণ্ডা তলা চলেও এসেছি, এই যে ঢুকেও পড়েছি, তো এখানে কিন্তু একটু থানে জল দিয়ে তারপরে উঠলাম। তো এরপরে দেখো এখানেও একটু পুজো করে নেব। এখানেও মানে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য কিন্তু মানে সেরকম ভিড় ছিল না। তো এখানে একটা শিব মূর্তি আছে, তো সেই জন্য এখানে একটু জল টল ঢেলে নেবো আর মা চামুণ্ডা তলায় কিন্তু একটু জল দিয়ে নেব, তো তারপরেই বাড়ি যাব। তো আজকে হচ্ছে আমার বার্থডে, তো তোমাদের মানে জানানোই হয়নি, হয়তো তোমরা শর্ট ভিডিওতে দেখেছো। তো এই যে এই ব্লগে তোমরা দেখতে পাবে আমি ভিডিওতে কি কি করি না করি, আমার বার্থডের দিন আমি কীভাবে কাটালাম, এই যে দেখতেই পাচ্ছ সকাল থেকে। কিন্তু আগের ব্লগে তো দেখেছো জল ঝলের ভিডিওটা, তো এই ব্লগে এই চামুণ্ডাতলা থেকে শুরু করলাম। তো চলো এখন কিন্তু আমি পুজো টুজো করে নেব, তো তারপরে আবার কিন্তু দেখা হচ্ছে। তো দেখতেই পেলে আমি কিন্তু জল টল ঢেলে বাড়ি চলে এসেছি। এখানে দেখো আমার ঘরের ঠাকুরকেও পুজো টুজো দিয়ে নিয়েছি, তারপর জামা টামা ছেড়ে কিন্তু এই যে মুখ টুক ধুলাম, মানে গঙ্গায় এত কাদা কি বলবো তোমাদের, দেখালাম তো মাথায় কাদাতে বোঝাই, মানে যেটুকু চুল আছে তো তার থেকেও মনে হচ্ছে আমার কত কত ভারী চুল হয়ে গেছে। তো তারপরে দেখো কিন্তু এখানে মা কিন্তু সব কিছু রেডি করা হয়ে গেছিলো। আজকে যেহেতু জল ঢাললাম সেই জন্য কিন্তু নিরামিষ খাবার খাবো, নিরামিষ ভাত তরকারি খাবো আর কি। তো মা কিন্তু অনেক কিছু রান্না করেছিল, যেহেতু আমার আজকে বার্থডে ছিল তো সেই জন্য 5 রকম ভাজা, ডাল, তারপরে একটা সবজি বানিয়েছিল আর একটু চাটনি আর পায়েস বানিয়েছিল, তো ওইটাই খেলাম। তো এখন দেখো রাত্রেবেলায় একটু কেক কাটা হবে, তো সেই জন্য বাবা কিন্তু আমাকে কেক এইচে এনেও দিয়েছে, তো এখন সেটা খোলা হচ্ছে না। আমি যা গিয়েছিলাম একটু রেডি হতে, তো এই যে কোনো কিছুই হয়নি, এই জাস্ট একটু কেকটাই কাটি, প্রত্যেক বছরই এই কেকটাই কাটি। তো এখন দেখো সবাই একটু মানে আমাদের পাশের বাড়ির একটু বাচ্চারা এসেছে আর কি, আমার কাকিমার মেয়ে ছেলেগুলো এসেছে। তো এখন দেখো আমি কিন্তু কেকটা কেটেও নিয়েছি, কেটে নিচ্ছে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, তো মা আছে বাইরে, বাবাও আছে বাইরে, তো ওরা সব বাইরেই আছে, কাকু এসছে, জেঠু এসছে, তো ওরা সব বাইরে বসে আছে। আর আমি কিন্তু কেকটা কেটে প্রথমে কিন্তু মাকে খাওয়াবো। তো এই যে আমার মা এখানে দেখো, তো মা কিন্তু আগে আমাকে খাইয়ে দিল, তারপর কিন্তু খেলো। তো এরপর যাবো আমার বাবাকে খাওয়াতে। আমার বাবাকে কিন্তু সেরকম ভিডিওতে নিই না, বাবা বলতে গেলে থাকেও না, আর আমি বাবার সামনে সেরকম ভিডিও করি না। তো
তো চলো দেখে নাও। আমার বাবাকে অনেক দিন আগেই দেখিয়েছিলাম, হয়তো ভিডিওতে সেরকম দেখায় না, তো আজকেই দেখে নাও আমার বাবাকে। আর এখানে দেখো ফ্যান চলছিল, সেই জন্য চুলটা ধরলাম যাতে উড়ে না যায়। আর এই যে এটা হচ্ছে আমার বাবা, ওটা হচ্ছে কাকু, আর তার পাশেরটা হচ্ছে জেঠু। এই যে এটা কাকু মানে কেক খেলো না, খায় না, বলছে কি খাই না আমি ওইসব কেক টেক, তোকে এই জন্য খেলো না। আর এই যে জেঠুকে এখন আমি খাইয়ে দিচ্ছি। তো এরপর কি, তো এরপর দেখো একটু ফটো তুলছিলাম আর কি, পোজ দিয়ে দিই আর কি। তো তারপরে কিন্তু এদেরকে কেকটা কেটে আমি দিয়ে দেবো সবাইকে। তো ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও। তো টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।